Hello, my dear Shamrockites. How's it going? I hope all is well, right? Okay. So, my dear Shamrockites, do you know what we will do today? Today we will do an interesting activity sheet. আজকে আমরা ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শীট করব তাও আবার লেটার এফ দিয়ে আচ্ছা ফার্স্টে তোমরা আমাকে বলো তো আমাদের হ্যান্ডস দিয়ে আমরা কিভাবে লেটার এফ দেখাতে পারি এই দেখো এইভাবে তাই না চলো তোমরাও করো আমার মতো ইয়েস ভেরি গুড তাহলে এখন আমরা আমাদের এই টু হ্যান্ডস দিয়ে এটা কোন লেটার দেখাচ্ছি লেটার এফ ভেরি গুড আর এই দেখো এটা তো লেটার এফ তাই না আর দেখো এটাও তো লেটার এফ তাই তো কিন্তু দেখো এটা হলো আপারকেস এফ তাই না আর এই দেখো এটা হলো লোয়ারকেস এফ তাই তো আচ্ছা আমার সঙ্গে তোমরাও বলো এটা আপারকেস এফ ভেরি গুড আর এটা লোয়ারকেস এফ আচ্ছা এইবার তো আমরা আমাদের অ্যাক্টিভিটি শীট করব তাই তো তার জন্য আমাদের রেইনবো কোয়ার্টার 2 বুক নিয়ে রেডি হতে হবে তোমরা ঝটপট রেইনবো কোয়ার্টার 2 বুক আর তার সঙ্গে পেন্সিল ইরেজার আর ক্রেয়নস নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো ভেরি গুড এইবার দেখো তো এটা কোন নাম্বার 106 ভেরি গুড এইবার তোমরা সবাই রেইনবো কোয়ার্টার 2 বুকে 106 নাম্বার পেজ ওপেন করে ফেলো ওপেন করেছো ভেরি গুড দেখো এই রকম একটা অ্যাক্টিভিটি শীট দেখতে পাচ্ছো তাই তো দেখো আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি শেম স্টার ভেরি গুড আর দেখো এখানে শেম স্টারের গ্র্যান্ডমা বসে রয়েছেন তাই না আর দেখো শেম স্টারের গ্র্যান্ডমার হাতে এটা কি ফ্যান ভেরি গুড আচ্ছা দেখো তো এই যে এই বডি পার্টটাকে কি বলে ফেস আচ্ছা এইবার দেখো এখানে এই পিকচারে আমরা ট্রিজ দেখতে পাচ্ছি তাই তো আর দেখো এই ট্রিটাতে অনেকগুলো ফ্রুটস রয়েছে তাই না এই ফ্রুটস গুলো দেখো রেড কালারের তাই তো আচ্ছা এইবার দেখো এখানে আমরা একটা ফুটবল দেখতে পাচ্ছি এই ফুটবলটা নিয়ে কিছুক্ষণ আগে শেনস্টার খেলা করছিল এইবার এই দেখো এটা তো একটা বার্ড তাই না কোন বার্ড বলো তো এটা ফ্লেমিঙ্গো বলো আমার সঙ্গে কোন বার্ড ফ্লেমিঙ্গো ভেরি গুড আর দেখো এখানে ফেন্স রয়েছে তাই তো ফেন্স মানে কি বলো তো বেড়া আচ্ছা এই দেখো এখানে একটা ফ্ল্যাগ রয়েছে তাই না আবার এই দেখো এখানে আমরা এই লেকের মধ্যে এই যে ফেস দেখতে পাচ্ছি তারপর এই যে 1 2 2 ফ্রগস দেখতে পাচ্ছি তাই না এইবার দেখো এখানে একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি তাই তো এটা কোন ফ্লাওয়ার বলো তো লোটাস আচ্ছা এইবার এই দেখো এখানে তো অনেকগুলো ফ্লাওয়ার্স রয়েছে তাই না এই দেখো এই ফ্লাওয়ার্স গুলো পিঙ্ক কালারের আর এই ফ্লাওয়ার্স গুলো দেখো ইয়েলো কালারের তাই না আর দেখো এই ফ্লাওয়ারের উপর একটা বাটারফ্লাই এসেছে তাই তো আর দেখো এই বাটারফ্লাই এর উইংস গুলো কত কালারফুল তাই না আচ্ছা এই দেখো এখানে এটা কি ফেদার কি এটা ফেদার ভেরি গুড আর ফেদার তোমরা কোথায় দেখতে পাও বার্ডের বডিতে তাই না আচ্ছা এইবার দেখো এখানে আমরা লেটার এফ দিয়ে স্টার্ট হয় এইরকম কিছু ওয়ার্ডস দেখলাম তাই তো চলো আমরা সেই ওয়ার্ডস গুলো আরো একবার দেখে নিই এই দেখো এফ ফর ফেস আমার সঙ্গে সঙ্গে বলো এফ ফর ফেস তারপরে দেখো এফ ফর ফ্যান ভেরি গুড এফ ফর ফ্রুটস এফ ফর ফুটবল ভেরি গুড আর দেখো এটা তো একটা বার্ড আমি তো বললাম বলো আমাকে কোন বার্ড এটা ফ্ল্যামিঙ্গো সো এফ ফর ফ্ল্যামিঙ্গো তারপরে দেখো এফ ফর ফ্ল্যাগ এই দেখো এটা কি বললাম
দেখো এইটা ফিশ তাই তো এফ ফর ফিশ আমার সঙ্গে সঙ্গে বলো এফ ফর ফিশ ভেরি গুড তারপরে এই দেখো এফ ফর ফ্রগ এইবার এই দেখো এফ ফর ফেদার আমার সঙ্গে সঙ্গে বলো এফ ফর ফেদার ভেরি গুড তারপরে এই দেখো এফ ফর ফ্লাওয়ারস ভেরি গুড আচ্ছা এইবার এই দেখো এগুলো কি বলো তো ফিট কি এগুলো ফিট আর এই যে ফিট ওয়ার্ডটা এটাও লেটার এফ দিয়ে স্টার্ট হয় আমার সঙ্গে সঙ্গে বলো এফ ফর ফিট আবার বলো এফ ফর ফিট ভেরি গুড এবার দেখো এখানে একটা ওয়ার্ড লেখা আছে কি লেখা আছে বলো তো ফ্যান লেখা আছে আর দেখো এই ফ্যান ওয়ার্ডের ফার্স্ট লেটারটা মানে লেটার এফ ডটস দিয়ে লেখা চলো আমরা এই লেটার এফটা পেন্সিল দিয়ে ট্রেস করে নি দেখো আমি তো ট্রেস করে নিলাম দেখেছো তোমরা ট্রেস করে ফেলো করেছো ভেরি গুড এবার দেখো এখানে ফেস লেখা রয়েছে আর দেখো এখানেও এই যে ফার্স্ট লেটারটা মানে লেটার এফ ডটস দিয়ে লেখা চলো এই লেটার এফটাও ট্রেস করে নি দেখো আমি ট্রেস করে নিলাম দেখেছো আচ্ছা এইবার দেখো এখানে এটা কোন ওয়ার্ড লেখা রয়েছে ফ্রুট এফ ফর ফ্রুট আচ্ছা দেখো এখানেও ফার্স্ট লেটার মানে লেটার এফ ডটস দিয়ে লেখা চলো এই লেটার এফ ডট ট্রেস করে ফেলি এই যে আমি ট্রেস করে নিয়েছি তোমরা করে নাও করেছো ভেরি গুড এখন দেখো এখানে ফ্ল্যাগ ওয়ার্ডটা লেখা আছে আর এখানেও লেটার এফ ডটস দিয়ে লেখা এই লেটার এফটাও আমরা ট্রেস করে নেব এই দেখো আমি ট্রেস করে নিলাম দেখেছো তোমরা ট্রেস করো করেছো ভেরি গুড এইবার দেখো এখানে ফেন্স ওয়ার্ডটা লেখা আছে আর এখানে লেটার এফ ডটস দিয়ে লেখা তাই না চলো এই লেটার এফটাও ট্রেস করে নি এই যে আমি ট্রেস করে নিলাম আচ্ছা তোমরাও করেছো বা ভেরি গুড এখন দেখো এখানে ফ্ল্যামিঙ্গো ওয়ার্ড লেখা আছে এখানেও লেটার এফ ডটস দিয়ে লেখা তাহলে এই লেটার এফটাও ট্রেস করতে হবে তাই তো এই যে আমি ট্রেস করে নিলাম তোমরাও করে ফেলো করেছো ভেরি গুড এইবার দেখো এখানে ফুটবল ওয়ার্ডটা লেখা আছে আর এখানেও দেখো লেটার এফ ডটস দিয়ে লেখা এই লেটার এফটাও ট্রেস করে নিচ্ছি আমি তোমরাও ট্রেস করে নাও করেছো ভেরি গুড এইবার দেখো এখানে ফিট ওয়ার্ডটা লেখা রয়েছে আর এখানেও লেটার এফ ডটস দিয়ে লেখা চলো এই লেটার এফটাও ট্রেস করে নি ভেরি গুড আচ্ছা এইবার এই দেখো এখানে ফেদার ওয়ার্ডটা লেখা রয়েছে আর এখানেও লেটার এফ ডটস দিয়ে লেখা চলো এই লেটার এফটাও ট্রেস করে নি আমরা এই যে আমি ট্রেস করে নিলাম আচ্ছা তোমরা করেছো বা ভেরি গুড এইবার এই দেখো এখানে এটা কোন ওয়ার্ড লেখা আছে বলো তো ফ্লাওয়ারস আর দেখো এখানেও আমাদের এই লেটার এফটা ট্রেস করে নিতে হবে এটা তো ডটস দিয়ে লেখা তাই না এই দেখো আমি ট্রেস করে নিলাম আচ্ছা তোমরা করেছো বা ভেরি গুড এইবার এই দেখো এখানে ফিশ ওয়ার্ডটা লেখা রয়েছে আমরা এখন এই ফিশ ওয়ার্ডের ফার্স্ট লেটারটা মানে লেটার এফ পেন্সিল দিয়ে ট্রেস করে নেব দেখো এই লেটার এফটাও ডটস দিয়ে লেখা চলো আমার সঙ্গে সঙ্গে ট্রেস করে নাও ভেরি গুড দেখো ট্রেস করে নিলাম তাই তো এবার দেখো এখানে ফ্রগ ওয়ার্ড লেখা রয়েছে আর এখানে কিন্তু লেটার এফ ডটস দিয়ে লেখা চলো এই লেটার এফটাও পেন্সিল দিয়ে ট্রেস করে নি আমরা এই যে দেখো আমি ট্রেস করে নিলাম আচ্ছা তোমরা ট্রেস করেছো ভেরি গুড এখন আমরা কয়েকটা ওয়ার্ডস এর স্পেলিং করে নি ফার্স্টে দেখো এখানে ফ্যান লেখা রয়েছে আমরা ফ্যান এর স্পেলিংটা পড়ে নি এফ এ এন ফ্যান তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো এফ এ এন ফ্যান ভেরি গুড এবার দেখো এখানে ফেস ওয়ার্ডটা লেখা রয়েছে আমার সঙ্গে সঙ্গে তোমরা এখন এই ফেস ওয়ার্ডের স্পেলিংটা বলো এফ এ সি ই ফেস আবার বলো এফ এ সি ই ফেস ভেরি গুড এইবার দেখো এখানে ফিট ওয়ার্ডটা লেখা আছে আমরা
ওয়ার্ডের স্পেলিংও পড়ে নেব। এবার দেখো আমরা এখন ফ্রগ ওয়ার্ডের স্পেলিং ও পড়ে নেব। F R O G ফ্রগ। আমার সঙ্গে সঙ্গে বলো F R O G ফ্রগ। ভেরি গুড। এবার দেখো এখানে এই যে ফ্ল্যাগ ওয়ার্ডটা লেখা রয়েছে এই ওয়ার্ডের স্পেলিং ও আমরা পড়ে নেব। F L A G ফ্ল্যাগ। চলো আমার সঙ্গে সঙ্গে বলো F L A G ফ্ল্যাগ। ভেরি গুড। তাহলে আমরা এখন এখানে আমি কিছু ওয়ার্ডস দেখলাম যেগুলো লেটার এফ দিয়ে স্টার্ট হয়, তাই তো? তারপর আমরা এখানে লেটার এফ ও ট্রেস করলাম, তাই তো? আর তারপরে আমরা কয়েকটা ওয়ার্ডস এর স্পেলিং ও পড়লাম, তাই না? ওকে, সো মাই ডিয়ার শুভ্র গাইস, আমরা তো এখন একটা অ্যাক্টিভিটি শীট করলাম, তাই তো? এইবার কি করতে হবে? এই অ্যাক্টিভিটি শীটে একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা বাবা কাউকে রিকোয়েস্ট করতে হবে, তাই তো? ওকে, সো মাই ডিয়ার শুভ্র গাইস, আজকের মতো তাহলে এই পর্যন্তই। সো বাই বাই ফর নাও, সি ইউ সুন।